ওই বাজার আছে তো, বাজার লাগা আর্থিং দুইটাই মাত্র তাহলে কমন করে দিই। বলেন আটটি দিয়ে সাফ করতে সিঙ্গেল সার্কিট ডাবল সার্কিট কর। টেস্ট করলাম আর গুলো লাগাইলো আগে। আরসিসি বই তার মনে হয় জায়গা আছে তো না নিউটেল না দুই নম্বর দুইটা নিউটেল সিঙ্গেল ডে দাও চাপ দেয় না, এন্ড চাপ দেয় জোরে যাতে ফাট না হয়ে যায়, যত টাইট দিতে পারে। দুই সাইডে দিয়ে চ্যানেলটা তোল দিনে, চ্যানেল তোল এই সাইডে দেয় এই সাইডে দিনে না তো ওই সাইডে দিনে ওই যে যেদিক দিয়ে পেস নিছিস নিউটন যেদিক দিয়ে তারটা তাই ওই দিক দিয়ে কম পেসটারে আনাগোনা করবে বুঝছো। চেষ্টা করো পেস যেদিক দিয়ে আছে ওই দিক দিয়ে পেসটি রাখার জন্য। নিউটেল তার যেদিক দিয়ে আছে এইদিক দিয়ে নিউটেল তারগুলো রাখার জন্য চেষ্টা করবো ঠিক মতো। বাজার ওই বেশি নিউট্রাল থাকলে ওই বাজারটা ব্যবহার করা হয়তো, কিন্তু দুইটা নিউট্রাল ব্যবহার করা হয়েছে না বুঝছো আবদুল্লাহ। এগুলা বেশি নিউট্রাল থাকলেই ব্যবহার করা হয়, দুইটা নিউট্রাল এনে ব্যবহার করার ইয়ে আছে কি কারেন্ট নাই না আরে এবার আসবে আর ঘুরি দিতে হইব একবারে ঘুরাই দি ঘুরাই। হ্যাঁ দেখ ট্রাক্টর না সমস্যা ঠান্ডা থাকলে এই উপরে কাপড়টা এই উপরে কিন্তু এনটিওতে আছে একটা কাপড়টা মাতুল তার লাগবে না। হ্যাঁ
নাটি খুলে দে আব্দুল্লাহ সাহেব করো। নাটগুলো না বসাইলে ওই পেঁচগুলোর ভিতরে ঢালাই গিয়ে ওই সিমেন্ট গিয়ে নষ্ট হয়ে গেলে, যার কারণে নাট নষ্ট হয়ে গেলে নাট পাওয়া যাবে, তুই ভিতরে পেঁচটা নষ্ট হয়ে গেলে ওইটা সমস্যা, এই জন্য নাটগুলো লাগাই দেওয়া হতে হয় সবসময় মনে রাখবো। এটা দুই রুমে দুইটা সার্কিট আর মেইন একটা না, এখানে কিন্তু জায়গা আছে একটা আর সিসিবি লাগাই দেব, সমস্যা নাই লাগাবো, ভবিষ্যতে আমি লাগাই নিতে পারবো, আমি অ্যাভেলেবেল না বাংলাদেশে, ঢাকার দিকে আছে অবশ্যই। এটা এন্ট্রি হতে দেখো, তাই এটা তার লাগাই নিতে হবে, তার লাগাই না তাহলে একটু ভালো হবে। তার লাগাও আমি দেখতে আসতেছি, ফ্যান আপাতত এনে লাগাইছে না, আচ্ছা হতে থাকে না সমস্যা নাই, পরবর্তীতে ওই অ্যাঙ্গেল লাগাইলে উপরে এদিক দিয়ে সেন্টার নিয়ে আসলেই হবে। যন্ত্রপাতি তো ওই সাইড বন্ধ, ওই সাইডের যন্ত্রপাতি তো আইসা করছে বাজারে, এগুলো নিয়ে আসতো সমস্যা আছে না, তো ওই দিকটা এসে গেছে। ও আচ্ছা, ওই সাইড বন্ধ করা হয়েছে বুঝছো, ওই সাইডে ওই সাইডে ওই এসডিবি কালেকশন রয়েছে, এমডিবি কালেকশনগুলো রয়েছে, এগুলো দেখি আসে ওইদিকে কালেকশনগুলো কিন্তু ইনপুটের অনেক। আচ্ছা তুমি এটা করো, স্টার মার তুল দাও ওইদিকে আর আসি, কাটা ফেলানো যাবে না, আর চিকন করলে অত কষ্ট মারা দরকার নাই, নিচে এনে একটু মারো তাহলে ফাঁক হইতো না আর কি, দুইটা কোনো সময় উপর দিকে মারলে সমস্যা নাই। তো এই এসডিবি তিনটা কালেকশন দিলি তো কাজ শেষ আমাদের না, আর সব কিছু লাগাইলে হয়ে গেছে, আপাতত তিনটা মিটার লাগানো হবে, তিন ইউনিট না তাহলে একটা মিটার তো আপাতত তিনটা ইউনিটে কালেকশন দিতে হইব, পরবর্তীতে মিটার লাগাইলে লাইন মিটার খালি লাইনটা কাটতে মিটার খালি লাগাই দিলে হবে, সিস্টেম আর কি এটাই রাখা হয়েছে। আচ্ছা ইন্ডিয়া তিনটা লাগাও,
দৌড়ে দো স্টার্ট হতে নিছে কেটা স্টার্ট বাজার তো আইসস তোরা যন্ত্রপাতি নিয়ে আসতে ওই যে অডিও তো বাজারে নাকি ওই সাইডে যন্ত্রপাতি তো বাজারে মরা থাকলে ওই সার মাসুলটা কিনে আসলি তুই তো ওই সাইডে আবার কাল কেমন হয় কমপ্লিট দিতে হইব চালু দিয়ে দিতে হইব একটা তার নিউটেল আর একটা তার পেয়েছে লাগাই দিলেই হবে বুঝছস আবদুল্লাহ বুঝছো এটা ওই অ্যান্টিবায়োটির একটা তার নিউটেলে আর একটা তার পেয়েছে ডাইরেক্টলি মানে মেন সার্কিটের পরে যাতে মেন সার্কিটটা অন করলে অ্যান্টিবায়োটিক লাইন আসে এইভাবে লাগাইতে হইব আবার সিঙ্গেল সার্কিট বেকারে না কারণ এসডিবির বা এমডিবির অ্যান্টিবায়োটিক তখনই চলবে যখন মেন সার্কিটটা উঠবে কারণ এটা একটা একাধিক থাকতো তাহলে সিঙ্গেল সার্কিট ব্রেকার লাগানি যাইত কিন্তু একাধিক না এত টাইট দিলে আবার এই যে ফাইটে যাবে তো অতিটা বসে একটা একটু কস্টিক মেরে দেবো সমস্যা কি কষ্ট মারি দাও কষ্ট থাকবো থাকবো না কষ্ট দেবো একটু স্থিরে কষ্ট দেবো কষ্ট দিয়ে একবার বসা দিলে পরে আর সমস্যা নাই ডেন থাকবে ওই সার্কিট ব্রেকার সব ছয় না প্রতিরোধের জন্য ওই সিঙ্গেল সিক্স হইলেই চলবে আর মেইন যেটা থাকবো এসডিবি মানে মিটারের মেইন সার্কিট যেটা কাজ করবো এটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবা আর রুমের সব একটা মাফে দিবা যেমন সিক্স এন আপ এইগুলো রুমের জন্য ওই একটা একটা চ্যানেল কাটে নাও এইভাবে কাটলে যে পর একটা ভাঙিয়ে দেবো সাবধানে কাটা হয়তো পর একটা না ভাঙে একটা মেইন দিচ্ছি সর্বোচ্চ 63 ওই আব্দুল্লাহ কাছে আমি গেছি স্টামাতুল পাইছো না দেও তাদের দেও কাজ শেষ করো তাদের আজকে আজকে কমপ্লিট তো হইব না আজকে কমপ্লিট দেও মুরব্বি বাড়িত নাই ওই যে উপরে প্লাগটা কোথায় নাটের উপরে ডাকনা আর কি এটা সুজা করো ওটা দেওয়া সুজাইছি না এসডিবিটা সুজাইছি না দেওয়া
চলো সরো সরো দি আচ্ছর ঠিক আছে দেখুন এখানে চাপ দিলে হবে না ওপেন তারপর সার্কিট অন আচ্ছা হতে অফ থাক ডাকনাটা আচ্ছা এগুলো অনেক ভালো স্ট্রং আছে বুটগুলো খারাপ না এইচডির জন্য ঠিক আছে